সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। রেলের তরফ থেকে আপডেট বারে চলে আসছে, যেখানে আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা লাগছে। চলুন দেখে নেওয়া যাক। আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য ব্রেকিং আপডেট নিয়ে আমি হাজির, যেখানে আপনাদেরকে রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে কালকে রাত্রে, এবং এখানে আপনাদেরকে সমস্ত ইনফরমেশান দিয়ে সহযোগিতা করব। তার আগে আপনাদেরকে ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা যদি পুরুষ কনস্টেবল এবং জেল পুলিশের যদি আবেদন করে থাকেন, তাহলে আপনারা ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে এই পিডিএফটি আপনারা কিনে নিতে পারেন। এখানে আছে আপনাদের সমস্ত চাকরির ইনফরমেশান, যেখান থেকে আপনারা আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। এখানে আপনাদেরকে দেখিয়ে দেব এই যে পরীক্ষার রেলওয়ে রিক্রুটমেন্টের তরফ থেকে, এখানে আপনারা কোন পদে কী শিক্ষাগত যোগ্যতা লাগছে দেখে নেন। এখানে প্রথমে আপনাদেরকে জানানো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু তথ্য, যেখানে আপনারা অনলাইনে আবেদন বা রেজিস্ট্রেশন করতে পারবেন 1/3/2019 থেকে, এবং আপনাদের আবেদন বা রেজিস্ট্রেশন করার শেষ তারিখ জানানো হচ্ছে 31/3/2019 তারিখ থেকে। এখানে আপনারা অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে আবেদনপত্র ফিসটা জমা দিতে পারেন। আপনাদের নিয়ম অনুযায়ী এখানে তিনটি সুবিধা দেওয়া হয়েছে, নেট ব্যাংকিংয়ের মাধ্যম বা আপনারা ক্রেডিট ডেবিট কার্ড বা ইউপিআইয়ের মধ্যে আপনারা এই কটা ব্যবহার করে আপনারা অনলাইনে আবেদনের টাকাটা জমা দিতে পারেন। এছাড়াও SBI চালান আছে, এছাড়াও পোস্ট অফিস চালানের মাধ্যমে আপনারা টাকা জমা দিতে পারেন। আপনাদেরকে রিকোয়েস্ট বা সাজেশান দেব, আপনারা যদি মনে করেন অবশ্য অনলাইনের মাধ্যমেই চালানটা জমা দিয়ে দেবেন, কারণ এখানে আপনাদের সুবিধা হবে। এছাড়াও আপনারা যদি মনে করেন SBI চালান বা পোস্ট অফিসের মাধ্যমে দেবেন, তাহলে কিন্তু এখানে আপনাদের এক্সট্রা চার্জ কাটবে। আপনাদেরকে যে তথ্য দিয়ে সহযোগিতা করব, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের জন্য এই 5টি পোস্ট রাখা হয়েছে আপাতত। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে যে সকল প্রার্থীরা আবেদন করবে, উচ্চ মাধ্যমিক আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে। এখানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে যারা আবেদন করবে, তাদের জন্য আবেদন করার প্রার্থীদের বেতন দেওয়া হবে 19,900 টাকা। এখানে আপনাদের বেতন দেওয়া হবে বা বেতন শুরু বলতে পারো এই পদের বেলায়। এখানে তোমরা টোটাল পোস্ট পেয়ে যাবে 4,319টি টোটাল পোস্ট। এবং যারা অ্যাকাউন্টস কাম ক্লার্ক টাইপিস্ট পদে যারা আবেদন করবে, 19,900 টাকা বেতন দেওয়া হবে। এখানে 760টা টোটাল পোস্ট পাবে। জুনিয়র টাইম কিপার পদে যারা আবেদন করবে, 19,900 টাকা তাদের বেতন। এখানে 17টি মাত্র পোস্ট রাখা হয়েছে এই পদের বেলায়। এছাড়াও তোমাদের ভিডিওতে জানিয়ে দেব, তোমরা এই পদের বেলায় দুটো কোনো পোস্টে আবেদন করতে পারবে কি না সেটাও ভিডিওতে বলে দেব। এখানে এছাড়াও জানানো হচ্ছে যারা ট্রেন্স ক্লার্ক পদে যারা আবেদন করবে, তাদেরকে টোটাল পোস্ট রাখা হয়েছে 592, 19,900 টাকা তাদের বেতন দেওয়া হবে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে যারা আবেদন করবে, 21,700 টাকা তাদের বেতন বা স্যালারি দেওয়া হবে। এখানে তাদের টোটাল পোস্ট রাখা হয়েছে 4,940টি। এবং এই সব কটি মিলিয়ে টোটাল ভ্যাকান্সি বা পোস্টের যদি কথা বলা হয়, 10,628টি পোস্টের কথা বলা হয়েছে। এছাড়াও এখানে যারা গ্র্যাজুয়েট প্রার্থী বা যাদের ডিপ্লোমা ডিগ্রি এছাড়াও উচ্চ ডিগ্রি যাদের আছে, তাদেরকে জানানো হচ্ছে টোটাল 8টি পোস্ট এখানে এখনো পর্যন্ত বলা হয়েছে। এই পোস্টের জন্য কী কী স্যালারি লাগছে এবং টোটাল কটি পোস্ট পেয়ে যাচ্ছেন আপনাদেরকে জানিয়ে দেব। এখানে টোটাল আপনাদেরকে পোস্ট বা ভ্যাকান্সি সবে ছাড়া হয়েছে 30,000। এখানে আপনারা যে সকল প্রার্থীরা ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদের যারা আবেদন করবেন, তাদেরকে জানানো হচ্ছে 25,500 এখানে তাদের বেতন বা স্যালারি দেওয়া হবে। এবং এখানে টোটাল 88টা পোস্ট পেয়ে যাবেন। এবং গুডস গাইডস পদে যারা আবেদন করবেন, 29,200 টাকা বেতন দেওয়া হবে। 5,748টাকা এই পদের বেলায় আপনাদের শূন্য পদ রাখা হয়েছে।
এছাড়াও আপনাদেরকে জানানো হচ্ছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে যারা আবেদন করবে স্যালারি 29,200 টাকা। এখানে টোটাল ভ্যাকান্সি বা পোস্টের যদি কথা বলা হয় 5,638টি টোটাল পোস্টের কথা বলা হয়েছে। যারা সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে যারা আবেদন করবেন তাদেরকে জানানো হচ্ছে 29,200 টাকা তাদের বেতন দেওয়া হবে এবং এখানে 2,873টি টোটাল পোস্ট পেয়ে যাবেন। এখানে যারা অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে যারা আবেদন করবেন 29,200টি এখানে আপনার টোটাল বেতন বা স্যালারি দেওয়া হবে। এছাড়াও আপনাদের টোটাল পোস্ট রাখা হয়েছে 3,164। এছাড়াও যে পদগুলি আছে আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে আপনাদের যদি ভিডিওটা দেখে আপনার হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিয়মিত সরকারি চাকরি সবার প্রথম ভিডিও পাওয়ার জন্য। এছাড়াও যারা সিনিয়র কিপার পদে যারা আবেদন করবেন তাদেরকে জানানো হচ্ছে 29,200 টাকা পেমেন্ট দেওয়া হবে এবং 14টি টোটাল পোস্ট দেওয়া হবে। এখানে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস যারা আবেদন করবেন 35,400 টাকা বেতন দেওয়া হবে, এখানে 259টি টোটাল পোস্ট পেয়ে যাবেন এবং স্টেশন মাস্টার যারা আবেদন করবেন 35,400 টাকা আপনাদের বেতন দেওয়া হবে। এখানে টোটাল ভ্যাকান্সি পোস্টের যদি কথা বলা হয় 6,865টি টোটাল ভ্যাকান্সি বা পোস্টের কথা বলা হয়েছে। এই পদের শূন্য বিন্যাস যদি করা হয় এখানে টোটাল ভ্যাকান্সি যদি বলা হয় 24,649টি টোটাল ভ্যাকান্সি বা শূন্য পদের কথা বলা হয়েছে। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে যে সকল প্রার্থীরা এখান থেকে আবেদন করবেন অল ওভার ইন্ডিয়া মেল ফিমেল ক্যান্ডিডেট এবং PWD ক্যান্ডিডেট এবং সমস্ত প্রার্থীরা এই পদের বেলায় আবেদন করতে পারবেন নিম্নতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যদি হয়ে থাকে আপনারা এই পদের বেলায় আবেদন করতে পারবেন। এখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আবেদন ফিস এবং এখানে আপনাদের আবেদন ফিসটি কত টাকা আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা যদি PDFটি ডাউনলোড না করতে পারেন ডেসক্রিপশনে আপনাদের সুবিধার জন্য লিংক দেওয়া আছে, আপনারা অবশ্য ওখান থেকে ক্লিক করে সম্পূর্ণ PDFটা ডাউনলোড করে নিতে পারবেন বা সম্পূর্ণ তথ্য ওখান থেকে পড়ে নিতে পারবেন। এখানে আপনাদেরকে কিছু বয়সের কথা বলা হয়েছে, OBCদের যে বয়সের এবং SC ST যে বয়সটা লাগবে এখানে আপনারা দেখে নিতে পারবেন। এছাড়াও আপনারা যদি বলে দেন তাহলে অবশ্য আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওয়ে দেখিয়ে দেবো OBC বা SC ST ক্যাটাগরির জন্য কত বয়স চাওয়া হচ্ছে এবং কত বছর জন্য এখানে বিশেষ ছাড় পেয়ে যাচ্ছে। এই পদের বেলায় আবেদন করবে যে সকল প্রার্থীরা তাদেরকে 500 টাকা আবেদন ফিস দেওয়া হবে, এখানে আবেদন চার্জ কাটা হবে। যেখানে তাদের CVT প্রথম কম্পিউটার বেসিক টেস্ট বসলে তাদেরকে 400 টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে বলে বলা হয়েছে। এছাড়াও PWD এবং ফিমেল এছাড়াও যারা এক্স সার্ভিসম্যান এবং SC ST মাইনরিটি এছাড়া ব্যাকওয়ার্ড ক্লাস থেকে যারা বসবাস করে থাকে তাদের জন্য 250 টাকা ফিসের কথা বলা হয়েছে। আবেদন চার্জ এখানে 250 টাকা লাগবে। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আপনারা যদি রিকোয়েস্ট করেন অবশ্য আপনাদের জন্য অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সম্পূর্ণ ঘরে বসে আপনাদেরকে দেখিয়ে দেব এবং সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন ঘরে বসেই। এছাড়াও আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে ভিডিও জানিয়ে দেব যে এখানে দুটো পোস্টের বেলায় একই প্রার্থী আবেদন করতে পারবে কিনা। আপাতত বলবো এই মুহূর্তে কোনো আপডেট বার হয়ে আসেনি, কিন্তু দুটো প্রার্থী এখানে একটা প্রার্থী দুটো পোস্টে আবেদন করতে পারবে অবশ্য, কিন্তু তোমাদেরকে নেক্সট কোনো ভিডিও বা অন্য কোনো যদি ইনফরমেশান বার হয়ে আসে নেক্সট কোনো ভিডিওই জানিয়ে দেব তখনই যে একটা প্রার্থী দুটো পোস্টে আবেদন করতে পারবে কি না। ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্য বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য আসতে চলেছে রেলওয়ের তরফ থেকে নতুন ভিডিও যেখানে থাকবে তোমাদের অনলাইনে আবেদন করা যায় কিভাবে। এছাড়াও তোমরা যদি ডেসক্রিপশনের লিংকে ক্লিক করো ওয়েস্ট বেঙ্গল পুরুষের মেল কনস্টেবল এবং জেলা পুলিশের যেখানে লাস্ট মিনিট সাজেশনের PDF পেয়ে যাবে ওখান থেকে আপনারা PDFটা সম্পূর্ণ কিনে নিতে পারবে। এছাড়াও ভিডিওটাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এইরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।